हाय फ्रेंड्स, तुम्हरा केमन आछो? आशा करी सबाई भालोई आछो। तो तुम्हारे सामने देखते ही पाच्छो जे की रेखेछि चिंगड़ी माछ। आज के चिंगड़ी माछ नतून पद्धतिते रान्ना करे देखाबो, चिंगड़ी कुमड़ो दिए रान्ना करे देखाबो। तार जोन्नो आमी एखाने देखो 250 चिंगड़ी निये निएछि, केटे धुए नून हलुद माखिए रेडी करे रेखेछि। আর এখানে নিয়ে নিয়েছি কুমড়ো। এই যে কুমড়োগুলো দেখতেই পাচ্ছো কিরকম ভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি আলু, একটা আলু এইভাবে কুমড়োর মতনই একই মাপে টুকরো টুকরো করে রেডি করে নিয়েছি। আর নিয়েছি এখানে ভাজা মশলা রেডি করে নিয়েছি। এটা হলো জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ একটা টমেটো, 1 ইঞ্চি আদা আর কিছু লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এই আদা লঙ্কা আর টমেটোটা একসঙ্গে বেটে মশলাটা রেডি করে নেব। তো চলো প্রথমে আদা টমেটো আর লঙ্কা বেটে রেডি করে নিই, তারপরে নেক্সট স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এবার চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব, বেশি কড়া ভাজবো না। হালকা করে ভেজে চিংড়ি মাছগুলো আমি তুলে নেব প্রথমে। এই যে দেখো, চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এবার আমি চিংড়ি মাছটা। একদমই হালকা করে ভেজেছি, এটা বেশি কড়া ভাজা করলে চলবে না, কড়া ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, তাই হালকা করে ভেজে নিয়েছি। এইবারে দেখো, তেজপাতা একটা আমি তেলের ওপরে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে সাদা জিরে একটু ফোড়ন দেবো। সাদা জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবারে এতে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব হালকা করে, তার জন্য আমি এবার এতে আলু দিয়ে দেবো। আলুটা ভাজার সময় নুন দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে। নুন দেওয়া হয়ে গেছে, এবার আলুটা লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে 1 চামচ হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে এবার আরেকটু ভেজে নেব। হলুদ দিয়ে হালকা নেড়েচেড়ে এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, টমেটো লঙ্কা আদা বাটা, এটা আমি এবার দিয়ে দিলাম। দিয়ে হালকা কষিয়ে নেব। মশলা দিয়ে হালকা কষানো হয়ে গেছে, এবার আমি কুমড়োগুলো এতে দিয়ে দেবো। যে কুমড়োটা আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, কুমড়োটা দিয়ে দিলাম। দিয়ে এইবারে একটু ভালো করে কষাতে হবে। মশলাটা যেহেতু আগে আমার হালকা কষানো হয়ে গেছিলো, তাই এখন একটু হালকাই কষাবো। জোর হলে 3 থেকে 4 মিনিট মশলাটা দিয়ে কষিয়ে তারপর এতে আমি জল দেবো। এই যে দেখো, আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো, যাতে আলু আর কুমড়োটা গলে যায়। তো চলো জল দিচ্ছি। দেখো, জল দেওয়া হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। তো এবার আমি এটা একটা প্লেট দিয়ে ঢেকে দেবো, যাতে তাড়াতাড়ি করে এটা সিদ্ধ হয়ে যায়। চলো 10 মিনিট পরে আবার ঢাকাটা খুলে দেখে নেব যে সিদ্ধ হয়েছে কি না। এই যে দেখো, 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। আর এখানে আলু আর কুমড়ো
আমার সিদ্ধ হয়ে গেছে। আর এবার দিয়ে দেবো আমি চিংড়ি মাছ যেটা ভেজে রেখেছিলাম হালকা করে, এবার চিংড়িটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আর একটু ফোটাতে হবে, আবার 10 মিনিট মতন এটা আমি ফুটিয়ে নেবো ভালো করে। তাহলে আমার রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো। আবার 10 মিনিটের জন্য মাছ দিয়ে আমি ঢেকে দিয়েছি, 10 মিনিট পরে আবার ঢাকাটা খুলে নেব। এই যে আমার রেডি হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নিয়েছি চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে। এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা এবার এতে দিয়ে দিলাম। হয়ে গেছে আমার রেডি, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই 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 ক্লিক করো, আর পারলে ভিডিওটা ফুল ওয়াচ করবে। থ্যাংক ইউ।